তাহলে আমার কাছে, আমাকে একটু শীতল করে দে। আমার বাবাটা অসুস্থ। হ্যাঁ অবশ্যই, আর সন্ধ্যা মতো সময় দিলে আমি তোকে 10,000 টাকা দিব। ঠিক আছে সাহেব। তাহলে আয়। আর এই এই কথাটা তোর ম্যাডামকে কখনো বলবি না, ঠিক আছে? ঠিক আছে সাহেব, আমার চাকরিটা থাকবে তো? অবশ্যই থাকবে, চাকরি থাকবে মানে বেতন ডবল হয়ে যাবে। তোর ম্যাডাম তো তোর প্রতি মাসে যে টাকা দেবে, আর আমি এক্সট্রা তোকে সে টাকা দেবো। তাহলে তোর বেতনটা ডবল হয়ে গেল। আর মাঝে মধ্যে যদি এরকম সময় সুযোগ আসে, সময় দিবি, এক্সট্রা করে 10,000 টাকা পাবি, সমস্যা কি? ঠিক আছে সাহেব। তাহলে আমার কাছে, আমাকে একটু শীতল করে দে। দেখেন দেখেন দেখেন।